হাদিস আবার একটু ফিরিয়ে দিই শুরু থেকে, কিতাবের শুরু থেকে ফিরিয়ে দিই, কারণ দীর্ঘদিন পরে শুরু করা হচ্ছে। প্রথম হাদিসকে ভাগ করা হয়েছে কিসে? হ্যাঁ, মুতাওয়াতের আর খাবরে ওয়াহেদ, মুতাওয়াতের আর খাবরে আহাদ। তারপর খাবরে আহাদকে ভাগ করা হয়েছে, হ্যাঁ কি কি? মশহুর, আজিজ আর গরিব। তারপরে আবার হ্যাঁ বলেন, খাবরে আহাদ, মশহুর, আজিজ, গরিব যে তিনটা আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আগের পাতে আছে, ইনকাসিম খাবরুল আহাদ মিন মশহুরিন ওয়া আজিজিন ওয়া গরিবিন। খাবরে আহাদ তিন প্রকার, যে মশহুর, আজিজ, গরিব, এই তিনটাই আবার দুই প্রকার, দুই ভাগ বিভক্ত। কোন দিক দিয়ে? শক্তিশালী হওয়ার দিক দিয়ে অথবা দুর্বল হওয়ার দিক দিয়ে। এইদিকে লক্ষ্য করলে দুই ভাগে বিভক্ত। তাহলে মশহুরের মধ্যে কিছু মাকবুল আছে, মানে হাদিস গ্রহণযোগ্য, আর কিছু মারদুদ আছে। আজিজ কিছু মকবুল আছে, মরদুদ আছে। গরিব হাদিস মকবুল আছে আর মরদুদ আছে, প্রত্যাখ্যাত আছে। মকবুল হাদিসের কিসিম বর্ণনা করলেন এখানে, যে মামুল বেহি আছে, গায়ের মামুল বেহি, আমলযোগ্য এবং আমলযোগ্য না। আল মাকসুদুল আউয়াল, প্রথম পরিচ্ছদ, আকসামুল মকবুল, মকবুলের কিসিম বলছে, ইউকসামুল খাবরুল মকবুল বিন নিসবতি ইলা তাফাওয়াতি মারাতিবিহি ইলা কিসমাইন রাঈসিয়াইন হুমা সহীহুন ওয়া হাসানুন। বলা হচ্ছে মাকবুল হাদিসকে ভাগ করা হয়েছে তার স্তরের বিভিন্নতার দিকে লক্ষ্য করে। বিভিন্ন স্তর, একই রকমের নয়, কিছু বেশি শক্তিশালী, কিছু মধ্যম, কিছু একটু শক্তিশালী কিন্তু সামান্য। তাহলে বিভিন্ন স্তর হচ্ছে, এদিক দিয়ে দুই ভাগে ভাগ করলেই চলে। বলা হচ্ছে যে খাবরে মাকবুল মানে মাকবুল হাদিস, গ্রহণযোগ্য হাদিস, যে হাদিস আমল করবেন সেগুলিকে ভাগ করা হয়েছে, বিনিসবাতে ইলা তাফাওয়াতি মারাতিবিহি, তার স্তরের পৃথকতার দিকে লক্ষ্য করে, এলাকিস মানে দুই ভাগে, রাইসে এনে মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ দুই ভাগে। এটা হচ্ছে মোটামুটি ভাগ, সংক্ষিপ্ত ভাগ। আর না হলে এক একটা করে ভাগ করলে অনেকগুলি স্তর আছে, অত ভাগ করাই যাবে না। প্রত্যেকটা সহি, যেগুলো সহি বলছেন সেগুলো একই স্তরের না, সহি একবার ওপর দরজার সহি, মধ্যম দরজার সহি, একবার নিচু মানের একটু উপরে সহি, নিচু মানের সহি, কিন্তু এতগুলি ভাগ করা যাবে না। এই জন্য সহি এবং হাসান দুই ভাগে ভাগ করেছেন, সহিহুন ওয়া হাসানুন। তাহলে যেই হাদিসগুলি গ্রহণ করা যাবে সেই হাদিসগুলি হয় সহি আর না হলে হাসান। সহি মানে হচ্ছে বিশুদ্ধ, আর হাসান মানে হচ্ছে সুন্দর। অর্থের পার্থক্য আমলের দিক দিয়ে, হ্যাঁ আমলের দিক দিয়ে কি, যেমন সহির উপর আমল করবেন তেমনি হাসানের উপর আমল করবেন বা গ্রহণ করবেন আপনি। আর এই প্রত্যেকটার কিসিম করা হয়েছে শাখা প্রশাখা কিসিম। সাহির দুই কিসিম করা হয়েছে আর হাসানেরও দুই কিসিম করা হয়েছে। সাহির দুটি কিসিম হচ্ছে, সাহিলে জাতেহি আর সাহিলে গাইরেহি। হাসানের দুই কিসিম, হাসান লে জাতেহি আর হাসান লে গাইরেহি। নোট করে নেন, তাহলে বোঝা গেল যে এইভাবে এইভাবে যদি ভাগ করা যায়, গ্রহণযোগ্য হাদিস মাকবুল হাদিস দুই ভাগে বিভক্ত। হ্যাঁ দুই ভাগে বিভক্ত কি আছে, তো ওই জন্য বলছি। হ্যাঁ তাহলে টোটাল চারটা হয়ে যাচ্ছে, তাই না? ফাতাউল ও আকসামুল মাকবুল, সুতরাং মাকবুলের কিসিমগুলি শেষখানে ফিরে আসে কোন দিকে? এলা আরবাত আকসাম, চার প্রকারের দিকে, চার প্রকারের দিকে। হেয়া সে হচ্ছে সাহিলে জাতেহি, সাহিহুন লে গাইরিহি, হাসানুন লে জাতিহি, হাসানুন লে গাইরিহি। তোমার সামনে পেশ করা হলো এই প্রকরণগুলির বিস্তারিত আলোচনা। হ্যাঁ এই চার প্রকারের বিস্তারিত আলোচনা এখন পেশ করা হবে। সাহিলে জাতিহি কাকে বলে, সাহিলে গাইরিহি কাকে বলে, হাসানলে জাতিহি কাকে বলে, হাসানলে গাইরিহি কাকে বলে, পেশ করা হবে। শুধু একটি কথা বলে অনেক লম্বা চলে আসবে, খুব সংক্ষেপে বলে দিই, তারপরে ইনশাআল্লাহ দাস আগামী সপ্তাহ হবে, কারণ সোয়া নটে বেজে গেছে, দাস আর লম্বা করব না। সহি এবং হাসান বোঝার জন্য সহির পাঁচটি শর্ত আছে, বুঝা গেছে? এই পাঁচটি শর্ত যদি পুরা হয় তাহলে হাদিসটিকে সহি বলবো। পাঁচটি শর্তের একটা শর্ত আছে, যেই শর্ত যদি একটু হালকা হয়ে যায়, লো হয়ে যায়, তাহলে ওর নাম হাসান, ওর নাম হাসান। এখন এগুলিকে বুঝালে
একদিন ইনশাআল্লাহ তাআলা এখানে একটা লাগবে, আজকে থাক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বোঝানো যাবে। শুধু এতটুকু বুঝে রাখেন, পাঁচটা শর্ত যদি কারো জানা থাকে তো বলতে পারেন। হ্যাঁ, মনিরুল ইসলাম সাহেব উসুল হাদিস পড়ে আসছেন, সারে নখবাতুল ফিকির পড়েন নাই? নখবাতুল ফিকির পড়েছেন না পড়েননি? দেখি সহি হাদিসের জন্য হয় পাঁচটা শর্ত বলেন না হয় তারিফ বলেন। সহি হাদিস কাকে বলে? আদালত থাকতে হবে, ঠিক? হ্যাঁ, জব্দ শক্তি তামুজ জব্দ বলেন, তামুজ জব্দ হইতে হবে। আদালত মানে শেখা, একটা কি দুই নাম দিয়ে বললেন চলবে না, একটা দুই নাম সরেন আসছে না। সনাদ মুত্তাসিল হইতে হবে হাসান, তিন নম্বর হচ্ছে সনাদ মুত্তাসিল, মানে সূত্রতে গ্যাপ যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে। যেমন একটা লোক রিয়াজ থেকে এসছে, এসে আসার পরে ধরেন একটা ঘটনা বয়ান করেছে, বুঝতে পারছেন? ঘটনা বয়ান করেছে, রিয়াজ একটা ঘটনা ঘটেছে, রিয়াজ একটা ঘটনা ঘটেছে, কথাটা একজন শুনলো আপনাদের মধ্য থেকে, আর শোনার পরে বয়ান করলো, কিন্তু ও বয়ান করছে যে রিয়াজ একটা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা কাতা থেকে শুনেছে, হয়তো আরো দু একজন থেকে মাধ্যম দিয়ে শুনেছে, কিন্তু মধ্যখানে দু একজন মাধ্যম যারা দামাম সরাসরি ওই রিয়াজের ব্যক্তির কাছে শুনেনি, ও দামামের ওই শিকর কার কাছে শুনেছে, ওর নাম উল্লেখ করেন, ওর নামকে দিল আউট করে, আমি একটু মানে মানুষের সামনে যাতে একটু খ্যাতি পাই, আমি এই রিয়াজ থেকে লোক এসেছিল ওর কাছে, মিথ্যা হইল না হইলো না, তারপরে একজনকে ওখানে আউট করে দেওয়া হইলো না হইলো না বর্ণনাকারী। হ্যাঁ, মিথ্যাও যদি না হয় আর আউট করে দেয় শুধু যে মধ্যখানে কে ওই লোকটা ওর কাছ থেকে যার কাছ থেকে শুনেছে তার কথা যদি উল্লেখ না করে তাহলে ঘটনাটি সন্দেহজনক, কারণ শিকতে যে লোকটা তাকে শুনিয়েছে জানি না যে কোন ফাসেক লোকের কাছে শুনে চাল্লাই জানে, তাই না? ভালো না মন্দ লোকটি কে বা জানে। সুতরাং এখানে মধ্যখানে একটা গ্যাপ হয়ে গেল, মুত্তাসিলুস সনাদ মানে সূত্র একটা না হয়তো মধ্যখানে গ্যাপ না থাকে, মধ্যখানে একটা লোককে আউট করে দিয়ে বয়ান করছে যে ওর কাছ থেকে, আমি ওই রিয়াজের ওই লোকের কাছ থেকে বয়ান করছি, এরকম যেন না হয়। তিনটা শর্ত হলো, আর লেখা দেখে দেখে, হ্যাঁ হ্যাঁ, যেন কোনো রকমের গুপ্ত কোনো তাতে ব্যাধি না থাকে, রোগ না থাকে, ইল্লাত মানে কোনো রকমের ওই হাদিসে কোনো ব্যাধি না থাকে, এর আবার ব্যাখ্যা প্রয়োজন আছে। পাঁচ নম্বর হচ্ছে শ্বাস যেন না হয়, শ্বাস যেন না হয়, এই পাঁচটি শর্ত আছে, আর এই পাঁচটি শর্ত দিয়েই তারিফ হয়েছে। মাত্তাসালা সানাদুহু বেনাকলিল আদল আত্তামুজাত জাব্দ গায়রু মুআল্লিন ওয়ালা শাজ, এটা হচ্ছে সহিহ হাদিসের তারিফ। সহিহ হাদিসের তারিফে পাঁচটি শর্ত আছে, এই মাত্তাসালা সানাদুহু বেনাকলিল আদল তামুজাত, মানে যারা বর্ণনা করছে তাদের স্মৃতি শক্তি যাতে করে প্রখর হয়, প্রখর নয়, লোকগুলি বয়ন করেছে লোকগুলি ইমানদার কিন্তু স্মৃতি শক্তি যার নামই বলবো সেই নারাজ হবে। জাহাঙ্গীর আবদুল্লাহ মনে রাখি তো মাঝে মাঝে ভুলে যায়, মনে রাখতে পারে ভালোই, মানে দার্স শুনলে মনে রাখে কিন্তু মাঝে মাঝে কিছুটা ভুলে যায়, স্মৃতি শক্তি অত প্রখর নয়, হালকা স্মৃতি শক্তি, মনে রাখে একেবারে ভুলে যায় না, মেয়ে ভুলে যায় না কিন্তু 60% মনে রাখতে পারে, অনেকটা ভুলে যায়। তার এই লোকটা হচ্ছে খাফিফুজাব, তামুজাব তো নাই, একে বলে খাফিফুজাব, হালকা এর কন্ট্রোল যে স্মৃতি শক্তি হালকা একটু, কিন্তু দুর্বল নয়, জাইফুজাব তো নাই, হালকা শুধু। তাহলে যদি হালকা হয় তাহলে ওই হাদিসটাই, বাকি শর্ত সব ঠিক থাকতে হবে, ওই হাদিসটার নাম হচ্ছে হাসান, সহি আর হাসান এটুকু পার্থক্য শুধু। আর ওখানে যদি ওই খাফিফুজাব না হয় আরেকজন লোক স্বীকার করে যে আমি দুর্বল মনে রাখতে পারি না, এরকম লোক কেউ স্বীকার করেন মনে রাখতে পারি না, শুনি অনেক কথা কিন্তু মনে রাখতে পারি না, তাহলে এর নাম হচ্ছে জাইফুজাব, কন্ট্রোল করতে গিয়ে দুর্বল, যা শোনে মনে রাখতে পারে না। এই লোক যদি বয়ান করে তাহলে হাদিস জয়ীফ, তুমি তো মনেই রাখতে পারো না, হ্যাঁ কি শোনো আর কি বলো, যেমন হ্যাঁ হ্যাঁ পরেশ গাড়ি ঠিক আছে মাশাআল্লাহ, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যে স্মৃতি স্মৃতি দুর্বল যে হাদিস জয়ীফ। কিন্তু যদি পরেশ গাড়ি ঠিক না থাকে, হ্যাঁ দেখা যাচ্ছে যে একদিন সিগারেট খাচ্ছে, হ্যাঁ তাহলে বোঝা গেল যে